অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার দুটি বড় জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর তরফে এই দাবি করা হয়। সেই সঙ্গে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের একটি যোগাযোগ কেন্দ্র সহ কয়েকটি স্থাপনায়ও রাতভর হামলার কথা বলা হয়। তবে কিভাবে এসব হামলা পরিচালনা করা হয়েছে তা বিবৃতিতে জানায়নি ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার সেভাস্তোপোলের গভর্নর রাতভর হামলার বিষয়টি নিশ্চিত করেছে।